চলে এলাম আরও একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অনেকদিন পুরনো ভিডিও, 2021 সালের ভিডিও। তো গ্যালারি খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলাম, তো সেই জন্যে আজকে আপলোড দিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের এই কই মাছের পুকুর আছে তার পাশে, তো এখানে আমরা মোটর লাগিয়ে এটা ছেঁচছিলাম। এই যে আমাদের ছোট মোটর, আর জায়গাটা একদমই ছোট, দেখতেই পাচ্ছ। তো ছেঁচা কমপ্লিট, আর আমরা তিন ভাই নেমে গেছি মাছ ধরতে। আর আমি প্রথমে জানতামও না এইটা ভিডিও করা হচ্ছে, তো আমার বন্ধু আছে লালটু, ওই ভিডিওটা করেছে। আর এখানে আমরা শুধু আজকে লাঠা মাছ পেয়েছি, লাঠা মাছ আর চ্যাং মাছ। আর এখানে প্রচুর পরিমাণ সাপ ছিল, জল ধরা সাপ ছিল। তো ওই সাপের ভয়তে ঠিকঠাক করে মাছও ধরতে পারিনি। আর চ্যাং মাছের সাইজগুলো খুব একটা বড় না, মোটামুটি মিডিয়াম আর ছোট সাইজের চ্যাং মাছ। তো মাছ আমরা অনেকই পেয়েছি, আর সঙ্গে আমরা সাপও পেয়েছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, এই যে আমি আস্তে আস্তে মাছ ধরছি, আর সাপের ভয়তে সমীরণ আর শুভদীপ তো উঠেই গেল। আর এই যে আমি প্রথমে এখানে যেই সরালাম, প্রথমে ভেবেছিলাম সাপ, তারপরে দেখি না মাছ। আর এরপরে ওখান থেকে বেশ কয়েকটা মাছ ধরলাম, আর ধরে ধরে আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর সমীরণ এখানে ওই যে নালির ভিতরে ওইভাবেই ঘুটে বেড়াচ্ছে, কিন্তু একটা মাছও ধরতে পারিনি। আর আমরা তিনজন ইয়ারকিও মারছিলাম, আবার মাছও ধরছিলাম। আর এরপরেই আমি এখানে একটা ব্যাঙ পেয়েছিলাম, তো আমি সমীরণের গায়ে ব্যাঙটা ছুঁড়ে মেরেছিলাম ইয়ারকি মেরে। আর এখানে একটু জল ছিল, শুভদীপ আবার ছেঁচে দিচ্ছিল। আর তিনজনেই মোটামুটি তারপরে মাছ ধরতে লাগলাম। আর এখানে সমীরণ একটা অনেকক্ষণ পরে মাছ ধরেছে, আর আমি আর শুভদীপ টুকটাক ভালোই মাছ ধরছিলাম। শুভদীপের পার কাছে ওখানে একটা মাছও পাচ্ছিল না, সেই মাছটাও পরে আবার ধরলো। আর আমি এদিক থেকে পুরো একাই মাছ ধরছিলাম, যেহেতু ওদের একটু সাপের ভয় বেশি। শেষে তো ওরা দুজন পুরো উঠেই গেল সাপের জন্যে, শেষে আমি একাই মাছ ধরলাম। আর এখান থেকে আর যেই একটুখানি সামনে এগিয়েছি, আমি যেই এই প্যানাগুলো সরিয়েছি, আর দেখি তলার থেকে সাপ বেরোচ্ছে। আর তাই দেখে সমীরণ তো পুরো একদম উঠেই গেল। আর এখানে আমি জানতাম না ভিডিও করছে, তো আমি আবার তাকিয়ে বললাম ভিডিও হচ্ছে, তো একটু বললো হ্যাঁ ভিডিও হচ্ছে। আর এই দেখো সাপ বেরোবে, আর সমীরণ দেখে এবার কী হবে দৌড়। তো আমি এখানে সাপ মারিনি, আর আমি সাপ মারি না। তো এখানে আমি ওই লাঠিটা দিয়ে সাপটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। তো সমীরণ আর শুভদীপ দেখো দুজনে ভয়টা উঠে গেছে, আর সাপটা উপরে ছেড়ে মারলাম। আর এরপরে সমীরণ যখন নামতে গেল, যে পাটকাঠির উপরে দাঁড়িয়ে আছে পাটকাঠি, ওখান থেকে যখন নামতে গেল পাটকাঠির ভিতর থেকে দেখো সাপ বেরোলো। আর কি করে দেখো, আর এখানে সাপটা পাটকাঠির ওখান থেকে বেরিয়ে সুজা গিয়ে বালতির মধ্যে ঢুকেছে, তো সেই জন্য সব হাসাহাসি করছে। আর এখানে আমি আবার সাপটাকে পাশ দিয়ে একটু সরিয়ে ওপরে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম, তো অনেকবার খুঁজে পেলাম না, তারপরে আবার খুঁজে পেলাম, এইদিকে চেপে মারলাম। তারপরে আবার আমি একটু ভয়তে ভয়তে মাছ ধরছিলাম, কারণ এরপরে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখি সাপ বেরোচ্ছে। তারপরে অল্প কিছু আর মাছ ধরলাম, ধরে নিয়ে ওপরে চলে আসলাম। তো এই দেখো, এই হচ্ছে আমাদের মাছ। আর এখানে মাছটাকে আমরা আবার ধুয়ে নিলাম, বেশ ভালোই মাছ হয়েছে। মাছের সাইজ ছোট, এই মাছ যদি বড় হতো না তাহলে প্রচুর মাছ হতো। এই দেখো ওই সাইজের মাছ, বড় হয়ে প্রচুর মাছ হতো। আর এরপরে মাছগুলো ধুয়ে আমরা তিনজন ভাগ করে নিলাম। শনিবার শেষ থাকতো।